মা চুপ করুন মা, কাঁদবেন না উমা, আমি ওকে বলবো কালই তনুকে টেলিগ্রাম করে দিতে, ও যেন এসে ওর বজ্জাত বউকে নিয়ে চলে যায়। উমা উমা, ২৫,০০০ টাকা আছে, লকারে রেখে দাও। কিসের টাকা রে এটা? বাড়ি করছি না, কত খরচ এখন। তাড়াতাড়ি বাড়ি কর, আমি আর তোর সঙ্গে গিয়ে থাকবো বুঝলি। মা ও মা, বাবা মা কোথায়? শ্রাদ্ধে গেছে। শ্রাদ্ধ? কার শ্রাদ্ধ? আমার ছোট বউয়ের, তোর মেজদার ঘরে হচ্ছে। তুমি না আমার একটা উপকার করবি লো? তো টাকা ধার দিতে পারবো না, আমি বলে দিচ্ছি। আমাকে তোর এত ভয়। কি বলবে তাড়াতাড়ি বলো। আমি একটা গল্প বলে যাব, তুই একটু লিখে দিবি মা? কিন্তু বাবা, গল্পটা খুব ভালো, বেশিক্ষণ লাগবে না, কোনো পত্রিকা অফিসে পাঠিয়ে দিলে কিছু টাকা পাওয়া যাবে, সেই টাকা দিয়ে তোর মার জন্য রোজ দুটো করে আপেল কিনে দেবো, তাহলে আপেল খাওয়া নিয়ে কেউ ওকে খোঁটা দিতে পারবে না। ঠিক আছে, খাতা কোথায় বলো? ওই দরজার কাছে টেবিলের উপর আছে, দেখ। নাও বলো। আকাশে প্রখর রোদ, কিন্তু কেউ লক্ষ্য করেনি আকাশের কোণে একটা কালো মেঘ জমেছে। সেই কালো মেঘ আস্তে আস্তে ছেয়ে ফেলল সমস্ত আকাশটা। সেই কালো মেঘ আস্তে আস্তে ছেয়ে ফেলল সমস্ত আকাশটা, কোথাও নীল আকাশের চিহ্ন মাত্র রইল। বাবা চুপ, গল্প বলছি। কাকে গল্প বলছেন বাবা, ঘরে তো কেউ নেই। কেন লতু, লতু ঘরে নেই? না, ওকে তো দেখলাম মেজদির ঘরে গিয়ে ঢুকলো। লতু চলে গেছে, আমি তো দেখতে পাই না, তাই সবাই আমায় করুণা করে। জানো ছোট বউ, সবার কাছে আমি বোঝা হয়ে গেছি। বাবা জানো ছোট বউ, আজ আমি অন্ধ হতাম না, আমি দেখতে পেতাম। ডাক্তার বলেছিল বেলোরে গিয়ে অপারেশন করলেই আমি ভালো হয়ে যাব। সবে রিটায়ার করেছি, প্রভিডেন্ট ফান্ডের টাকাও হাতে রয়েছে, বেলোরে গিয়ে অপারেশন করবার ডেটও ঠিক হয়ে গেল, যেদিন যাব সেদিন সকালে। ওগো শুনছো, তাড়াতাড়ি বলো, আমার ট্রেনের সময় হয়ে গেছে। অবিনাশ বাবু এসেছিলেন, উনি বললেন 10 দিন পরে প্রদীপ বিলেতে চলে যাচ্ছে, তার আগে উনি প্রদীপের সঙ্গে লতুর বিয়ে দিয়ে দিতে চান। 10 দিনের মধ্যে? হ্যাঁ, প্রদীপ উঠতি বয়সের ছেলে, ওখানে গিয়ে যদি মেম সাহেব বিয়ে করে বসে তাহলে আমাদের লতুর কি হবে? ওর থেকে ভালো পাত্র কি লতুর পাওয়া যাবে? ঠিক আছে, আমার জামা কাপড় গুলো আলমারিতে তুলে রাখো, আর মিনুকে বলো ভেলোর হাসপাতালে একটা টেলিগ্রাম করে দিতে, আমি অপারেশন করতে যাচ্ছি না। আবার চিকিৎসার টাকা দিয়ে ওর বিয়ে দিলাম, আবার জীবনের যে আলো পাওনা ছিল তাই দিয়ে ওকে ভরিয়ে দিলাম, আমি রয়ে গেলাম অন্ধকারে। সেই মেয়ে আমায় করুণা করছে আজ ছোট বউ, সেই মেয়ে আমায় করুণা করছে। আপনি গল্পটা বলুন, আমি লিখব, লেখার পর
আমি নিজে পত্রিকা অফিসে পাঠাবো। আপনি বলুন।